আসসালামু আলাইকুম ডিয়ার, আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আসলে আমরা প্রথমে যে ভিডিওটা ছাড়ছি, খুব লাইক কমেন্ট শেয়ারও করছে অনেকে, যার কারণে আমরা খুবই খুশি। অনেকে জানতে চাইছেন যে ভাইয়া কীভাবে প্লেন মিশিংয়ের নিচের টেনশন ঠিক করব, উপরে টেনশন ঠিক করব, মিশিংয়ে স্কিপ পড়ে। আজকে যারা একবারেই নতুন, শুধু এই ভিডিওটা তাদের জন্য, কীভাবে আমরা মিশিংয়ের স্কিপ পড়া বন্ধ করব, টেনশন ঠিক করব উপরের, নিচের টেনশন ঠিক করব, এই বিষয়ে আজকে আমরা দেখাবো। আমাদের এই মেশিনটা টেনশন খারাপ হইতেছে, নিচের টেনশন খারাপ হইতেছে, আমরা দেখব কী কারণে টেনশন খারাপ হইতেছে। অনেক সময় মেশিনের ভিতরে, প্লেটের ভিতরে ময়লা জমা থাকলে, ফিডডকে ময়লা জমা থাকলে টেনশন খারাপ হয়। যতই টেনশন টাইট দেন লুজ দেন ঠিক হবে না। যাই হোক, তো আমরা স্টেপ বাই স্টেপ এক এক করে চেক করব যে কী কারণে আমাদের মেশিনের টেনশনটা খারাপ হচ্ছে। চলেন আমরা শুরু করি। দেখেন আমরা সুইং করতেছি, কাটলাম, দেখেন সেলাইটা ভালো না, গ্যাদারিং হইতেছে, আমাদের এই সেলাইটা খুবই খারাপ। তো প্রথমে আমরা দেখব আমাদের নিডেলের যে সুতাটা আছে এটা টাইট না লুজ। দেখেন ভিউয়ার্স, সুতাটা অনেক লুজ, সুতাটা অনেক লুজ। সবাই এভাবে সুতাটা টান দিয়ে দেখবেন সুতাটা টাইট না লুজ। দেখেন যারা একবারেই নতুন আছেন তারা খেয়াল করবেন সুতাটা অনেক লুজ, যার কারণে টেনশনটা খারাপ হইতেছে নিচের টেনশন। যাই হোক, আমরা টাইট দিয়ে দিব। অনেক সময় সুতা ভালো না থাকলে, তারপরে একটু খেয়াল করেন, এরকম টেনশন পুশের ভিতর ময়লা থাকলে টেনশন খারাপ হয়। যেহেতু আমাদের এখানে কোনো ময়লা নাই, তারপর আমরা পরিষ্কার করে দিতেছি। দেখেন এখনও সুতা লুজ, আর একটু আমরা টাইট দিয়ে দেই, আর একটু টাইট দিলাম। এবার আমরা সুতা লাগাবো, সুতা লাগাই দেখি কী অবস্থা। সুতাটা এখন দেখেন, সুতাটা এখন লাগাই নিলাম, এখন আমরা আবার সুইং করব, দেখি আমি কী অবস্থা। সুতা কাটলাম, দেখেন টেনশনটা ভালো হয়েছে, তারপর কিন্তু হালকা টেনশন খারাপ আছে। অতএব আমাদের এটা টেনশন পুশটা আর একটু টাইট দিতে হবে। এবং আমরা আবার সুইং করি, সুতা কাটলাম, দেখেন এখন কিন্তু টেনশনটা ঠিক আছে, আমাদের টেনশনটা এখন মোটামুটি ঠিক আছে। এখন যদি আমাদের উপরের টেনশন খারাপ হয় তাহলে বুঝতে হবে ববিন কেসটা হয় বেশি লুজ আছে না হয় বেশি টাইট আছে। দেখেন আমাদের ববিন কেসটা কিন্তু টাইট আছে, দেখেন সবাই ববিন কেসটা কিন্তু টাইট আছে, যার কারণে উপরের টেনশনটা ঠিক আছে। তো আমরা ববিন কেসটা একটু লুজ দিয়ে দেই, দেখেন আমরা ববিন কেসটা লুজ দিয়ে দিলাম। ববিন কেসটা দেখেন আমরা সুইং করলাম, এবার দেখেন একটু খেয়াল করেন, দেখেন এখন উপরের টেনশনটা খুবই খারাপ, আমাদের ববিন কেসটা লুজ আছে, যার কারণে উপরের টেনশনটা খুবই খারাপ, আর নিচের টেনশনটা দেখেন ভালো আছে। এখন আমরা উপরের টেনশন যদি ঠিক করতে চাই অবশ্যই আমাদের ববিন কেস, ববিন কেসটা টাইট দিতে হবে, টাইটটা এমন পরিমাণ দিতে হবে যাতে বেশি না হয়ে যায়। দেখেন ববিন কেসটা সবসময় আমরা যারা টেনশন ঠিক করি, অ্যাকুরেট টেনশন ঠিক করি, ববিন কেসটা এমন পর্যায়ে রাখতে হবে যে আমি সুতা এইভাবে ধরলে ববিন কেসটা আস্তে আস্তে নিচের দিকে নামবে, তাহলে আপনার টেনশনটা অ্যাকুরেট হবে ঠিক সেম এরকমভাবে। আবার একটু খেয়াল করেন, সেম এরকমভাবে ববিন কেস, ঠিক এরকমভাবে ববিন কেসের সুতাটা আসতে হবে। দেখেন আমার ববিন কেস নিচে পড়ে যেতেছে, সবাই খেয়াল করবেন, এরকমভাবে রাখলে আপনার টেনশনটা অ্যাকুরেট আসবে। তো আমরা লাগাই, হুম
দেখুন আমরা লাগাইছি, লাগাই আবার সুইং করতেছি। দেখেন আমাদের টেনশনটা কিন্তু ঠিক আছে, এখন উপরেও ঠিক আছে, নিচেও টেনশন ঠিক আছে। আমরা আবার সুইং করি, দেখেন দেখেন সবাই একটু খেয়াল করেন, দেখেন এখানে সুইং ঠিক আছে, নিচেও কিন্তু সুইংটা ঠিক আছে। তো সবাই খেয়াল করবেন দুইটা সুতা যাতে অ্যাকুরেট থাকে, নিডলের সুতা এবং ববিনের সুতা অ্যাকুরেট থাকে। আবার আমরা কাজের ক্ষেত্রে অনেক সময় একটা জিনিস ভুল করি, টেনশন কুশের সুতাটা ঠিক এটার ভিতর থাকে না, চলতে চলতে অনেক সময় বাইরে চলে যায়, বা আমরা খেয়াল করি না টেনশন কুশ অনেক টাইট দেই, বা অনেক সময় স্প্রিংয়ের ভিতরে সুতা থাকে না। সবাই এই জিনিসটা খেয়াল করবেন যাতে সুতা কাঁথাটা ঠিক থাকে। সুতা কাঁথা যদি ঠিক থাকে আপনার টেনশন ঠিক হবে, মেশিনে স্কিপ করবে না। আর একটা বিষয়, সবাই নিডলটা চেক দিবেন, নিডলটা ঠিক আছে কি না, নিডলটা সোজা আছে কি না, নিডলের মাথায় আল আছে কি না, সবাই এই জিনিসটা খেয়াল করবেন। তাহলে আশা করি আপনার মেশিনে তেমন সমস্যা হবে না। আর মেশিনে যদি বেশি সমস্যা হয়, আপনারা সবাই একটু খেয়াল করেন আমাদের মেশিনগুলো, দেখেন এই আমাদের যে লটারি হুক আছে, আমাদের যে লটারি হুক আছে ঠিক এইখানে হুকের ভিতরে, সবাই হুকের ভিতরে এইখানে 1-2 ফুট অয়েল ইউজ করবেন। আপনারা যদি অয়েল ইউজ করেন তাহলে আপনার এই লটারি হুকটা অনেক দিন ভালো থাকবে আর ভালো দিন যাবে। সবাই মেশিনে সবাই একটু অয়েল ইউজ করবেন, তাহলে আপনার মেশিনে সহজে টেনশন খারাপ হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারেন নাই কমেন্ট করবেন। আমরা সবাই কমেন্ট করবেন, আমরা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমাদের প্রথম ভিডিওটা খুব সাড়া পাইছি আমরা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অনেক কিছু পাইছি, যার জন্য আমরা অত্যন্ত খুশি। আমাদের এই ভিডিওটা আমরা আশা করি এর থেকে বেশি লাইক কমেন্ট শেয়ার হবে। আর আপনাদের সাথে এতক্ষণ আমি সময় দিতেছিলাম রফিকুল ইসলাম, আর ক্যামেরায় আমাদের সাথে আছে আরিফ ভাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সামনে আগায় যেতে পারি। আসসালামু আলাইকুম।